তারকেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকারের উদ্যোগে বাজিতপুর লক্ষ্মণ কুটির সংলগ্ন মাঠে আজ আয়োজিত হল এক মহতি রক্তদান শিবির। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বরের পৌর প্রধান উত্তম কুণ্ডু, তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মঠাধীশ কাশিকানন্দ মহারাজ সহ তারকেশ্বর পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানের প্রারম্ভে অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। এদিন রক্তদান শিবিরকে ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। আনুমানিক 200 জনের কাছাকাছি মানুষ এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। তুমি যেখানে যাবো মঞ্চে এসো, অশোক গায়েন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাই যে আজকে আমরা একটি এমন একটি জায়গায় এসেছি যে এখানে একটি ধর্মীয় আলোচনার কথা নয় কিন্তু মহান কাজ। মহান কাজ কি? যে রক্তদান শিবির। রক্তদান শিবির মানে কি? রক্ত দিচ্ছে, যারা দিচ্ছে সেই রক্ত নিয়ে আমাদের হসপিটালে চলে যাওয়া হচ্ছে। যেসব মানুষরা এই রক্তের জন্য কষ্ট পাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে সেই রক্ত দিয়ে তাদেরকে আবার মনুষ্যের জীবন ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে বলা হচ্ছে রক্তদান জীবন দান। এটা দান আমরা করছি, যারা রক্ত দিচ্ছে তারা বলছে রক্ত দান করা হচ্ছে, কিন্তু ধর্ম বলছে এটি একটি সেবা। এটা সেবা যেটা স্বামী বিবেকানন্দ দ্বাদশ বহু সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে দেজন সেজন সেবিত ঈশ্বর। বর্তমান সময়ে রক্তদান দেওয়া কতটা জরুরি বলে মনে করেন আপনি? বর্তমান সময়ে রক্তদান জরুরি মানে খুব জরুরি রক্তে, কারণ দেখুন থ্যালাসেমিয়া রোগী, মূর্ছা রোগী, কোনো অপারেশনের কোনো রোগী, একটা ধারাবাহিকভাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন। সেই জায়গায় এই রক্তগুলো পেলে মানুষের সুবিধা হয়, কারণ আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে নিয়ে এসেছি, যেখানে বিনা পয়সায় তারা দেখিয়ে সরাসরি রক্ত কেটে পায়। আজ বলছি আজ এখানে কত মানুষ এসে রক্ত দিতে? আজকে আমাদের 200 জনের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া এলাকার যারা মানুষ আছে সকলের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে, এবং এখান থেকেই আমরা 10 তারিখ ব্রিগেড চলে জনতার গর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে এখান থেকেই আমরা বার্তা দিতে চলেছি। তারকেশ্বর থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র।
হুগলি জেলার চাঁদদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার, লিকুইড পাউডার, হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল, রাউন্ড বার, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ লিকুইড, পিটি ক্লিনার, ডিশ ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চাঁদদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ। যোগাযোগ করুন 9903090695 এই নম্বরে।